একটা সিম্পল উদাহরণ আপনাকে বলি। ধরেন আপনি আজকে যে কমলাটা খাচ্ছেন, এটা কিন্তু আপনার রিজিকে আছে বলে আপনি পেয়েছেন, এবং এই যে কমলাটা খাচ্ছেন এইটা আপনার রিজিকে কখন লেখা হয়েছে জানেন? যখন এই কমলাটার গাছটা কিংবা বীজটা বোনা হয়েছিল। এবার চিন্তা করেন, কোনো না কোনো শহরে, কোনো না কোনো দেশে আপনার আপনার রিজিকে লেখা হচ্ছে বলে ওই বীজটা বোনা হলো। তারপর সেই বীজ থেকে গাছটা হলো, আর ওই গাছটা বছরের পর বছর কেউ একজন যত্ন করে বড় করলো, কয়েক বছর অনেকগুলো বছর পর সেই গাছটা ম্যাচিউর হলো, সেখানে ফুল হলো, সেখান থেকে কমলা হলো, সেই কমলাগুলো আবার বাজারে এলো, বাজার থেকে আপনার পরিবারকে সামর্থ্য দেওয়া হলো এটা কেনার জন্য, সেটা আপনার পরিবার কিনে নিয়ে আসলো এবং আপনার ভাগ্যেটা আপনার কাছে আসলো, আপনার রিজিকে আল্লাহ লিখে রেখেছে বলে আপনি পেয়েছেন। তো যেই জিনিসটা আপনার রিজিকে আছে, যা আপনার ভাগ্যে শুধুমাত্র আপনার জন্য লেখা হয়েছে, সেটা না দেশ বলেন কিংবা বিদেশ কিংবা পৃথিবীর আরেক প্রান্তেও যদি থাকে, যেখানেই থাকুক সেই জিনিসটা, আপনার রিজিকের জিনিসটা, আপনার ভাগ্যে যেই জিনিসটা আছে সেটা, সেটা না ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। তাই হতাশ হওয়া একদমই যাবে না, আপনার জন্য কোনটা সঠিক সেটা একমাত্র আল্লাহ ভালো জানে, এবং সেইটা আপনার কাছে আসবেই, ঘুরে ফিরে আপনার কাছে আসবেই, হোক সেটা কোনো খাবার, হোক সেটা টাকা কড়ি, কিংবা আপনার ভালোবাসার মানুষ, সে যদি আপনার ভাগ্যে লেখা থাকে, আল্লাহ যদি তাকে আপনার ভাগ্যে লিখে রাখে, সে না সে কোনো না কোনোভাবে আসলে আপনার কাছে আসবে।